নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার 21 এপ্রিল 2022 এই পাঁচ রাশির প্রবল প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে। তার আগে প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন। একটি কথা আপনাদেরকে আমি জানাই, যারা ব্যবসা করছেন বা অর্থনৈতিক জায়গাটাতে আপনি সফলতা পাচ্ছেন না, আপনারা ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন। এই ধনলক্ষ্মী কবচ আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি কিন্তু করবেই। তো আলোচনা শুরু করা যাক। 21 এপ্রিল 2022 বৃহস্পতিবার যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে, সে পাঁচ রাশি সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম আমি জানাই, আগামীকাল যে পাঁচ রাশির কথা বলছি, সেই পাঁচ রাশির যে কোনো দিক থেকে প্রাপ্তি কিন্তু হবে। আপনি শেয়ার মার্কেট বলুন, আপনি গোল্ড বলুন, আপনি স্টক বিজনেস বলুন, আপনি হঠাৎ প্রাপ্তির জায়গাটা বলুন, যেটা আগামীকাল হঠাৎ প্রাপ্তি হয়ে থাকবে সে প্রাপ্তির জায়গাটা বলুন, সেখান থেকে কিন্তু, এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে দেখা গেল আপনি দিনে 10,000 টাকার কেনাকাটা করতেন, অর্থাৎ সেখানে আপনার ডাবলিং হয়ে যেতে পারে, অর্থাৎ এই জায়গাটাও কিন্তু আগামীকাল ঘটবে। এবং হঠাৎ প্রাপ্তি, হঠাৎ অর্থ পাওয়া, এটাও কিন্তু হবে এই পাঁচ রাশির। কোন এই পাঁচ রাশি আমি এখানে আপনাদেরকে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে আমি দিব এবং দিনের শুভ সময়টা আপনাদেরকে আমি দিব। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, আকস্মিক প্রাপ্তির যে কারকগ্রহ সেটি হচ্ছে রাহু। রাহু যদি আপনার জন্মছকে রাহু গ্রহ ভালো থাকে, আপনার আকস্মিক হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এই কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি যে গ্রহটি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু। এই জন্য আমি বারবার বলছি, যাদের ক্ষেত্রে আকস্মিক ধনলাভের ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, আপনারা রাহু কবচ আপনারা পরিধান করুন। এটাতে হঠাৎ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্য কিন্তু খুলবে। আমি বারবার বলছি, চারটি গ্রহকে রাহু, শুক্র, বুধ এবং শনি যদি আপনার জন্মছকে ভালো থাকে, আপনার হস্তরেখাতেও যদি ভালো থাকে, আপনার হঠাৎ প্রাপ্তি কিন্তু হবে। এবং আপনার হঠাৎ প্রাপ্তির পাশাপাশি শেয়ার মার্কেট, শেয়ার মার্কেটটা কিন্তু রাহু কিন্তু দেখায়। হঠাৎ প্রাপ্তিও যেন রাহু দেখে, শেয়ার মার্কেটটা কিন্তু রাহু দেখে। তো রাহুকে স্ট্রং করুন। আপনার জন্মছকে রাহু কেমন আছে সেটা আপনি আগে দেখুন, বা আপনার হস্তরেখাতে রাহু কেমন আছে, রাহু কবচটা আপনারা পরিধান করুন, বিশেষরূপে কিন্তু শুভ ফল আপনাদেরকে দিবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি জানাই, আগামীকাল বৃহস্পতিবার যে দিনটিতে আপনার নক্ষত্র, যে দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, একটি হচ্ছে মূলা নক্ষত্র, একটি হচ্ছে পূর্বসারা নক্ষত্র। মূলা নক্ষত্র, পূর্বসারা নক্ষত্র এবং সিদ্ধিযোগ আগামীকাল থাকছে। এর সাথে সাথে আপনাদের শুভ সময় দিনের 11:48 থেকে 12:56 পর্যন্ত কিন্তু শুভ সময় একটি থাকছে। আর একটি শুভ সময় থাকছে 4:01 থেকে 6:30 পর্যন্ত কিন্তু একটি শুভ সময় থাকছে। এবং রাহুকাল, রাহুকালটা থাকছে আপনার দুপুর 1:30 থেকে 3:00 পর্যন্ত। এই সময় যে কোনো ইনভেস্টমেন্ট আপনি করবেন না, কোনো শুভযাত্রা করবেন না, কোনো শুভ কাজ করবেন না 1:30 থেকে 3:00 পর্যন্ত। রাহুকালটা বিশেষভাবে যে কোনো কাজ আপনারা কিন্তু বর্জন করুন। তো আগামীকাল যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তি থাকছে, যে কোনো দিক থেকে হোক, এমনকি আপনার হঠাৎ কোনো সম্পত্তি প্রাপ্তির জায়গা কিন্তু আসতে পারে, বা কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে। শেয়ার মার্কেট, আপনার স্টক বিজনেস, গোল্ড, এই জায়গার পাশাপাশি ব্যবসা, তার পাশাপাশি হঠাৎ প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকে।
থাকে। তো কোন এই পাঁচ রাশি, আমি রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটি আপনাদেরকে বলবো। প্রথম রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় 9:19 থেকে 11:56 পর্যন্ত, 9:19 থেকে 11:56। আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বারটি যেটি হচ্ছে, দেখুন টার্গেট নাম্বার আমি যেটা বলি সেটা কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট, সে টার্গেট নাম্বারটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে একটি হচ্ছে 5 আর একটি আপনাদের টার্গেট নাম্বার হচ্ছে 9 কর্কট রাশি। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় সকাল 10:02 থেকে 12:46 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার ধনুরাশির ক্ষেত্রে 8 এবং 6 আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল প্রবল প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি, সৌভাগ্য লাভ করতে চলেছে এই প্রাপ্তি থেকে, সে রাশির নাম মানে হঠাৎ ধনী থেকে, অর্থাৎ ধনী থেকে আরও ধনী কিন্তু হবে, আপনার ইনকাম বৃদ্ধি করবে, আর যারা গরিব আছে গরিব থেকে তারা কিন্তু ধনী হবে, সে রাশির নাম মীন রাশি। গরিব থেকে ধনী কিন্তু হবে, অর্থাৎ আপনাদের যে শুভ সময় সেটি হচ্ছে সকাল 11:02 থেকে 12:12 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার 2 এবং 3। এরপর যে রাশির কথা বলবো, চার নম্বর যে রাশি, আগামীকাল প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ গরিব থেকে ধনী হতে চলেছে সেই রাশির নাম, সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সময় 11:11 থেকে 1:02 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 2 এবং 4। 2 এবং 4 আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নম্বর। এরপর যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে সৌভাগ্য লাভ করতে চলেছে, গরিব থেকে ধনী হতে চলেছে হঠাৎ প্রাপ্তির কারণে, সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সময় সকাল 10:45 থেকে 12:26 পর্যন্ত। আপনাদের যে টার্গেট নাম্বার তুলা রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে 8 এবং 1। 8 এবং 1 আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। দেখুন আমি যে কথাগুলো বলছি, যে রাশিগুলোর কথা বললাম, সে রাশিগুলো কালকে মানে অর্থনৈতিক দিক থেকে কিন্তু সমৃদ্ধশালী হবে, এক কথায় গরিব থেকে ধনী কিন্তু এই রাশিগুলো হবে, প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি করেছে। আর এর জন্য একমাত্র যে গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ, এই রাশিগুলোকে কিন্তু হঠাৎ প্রাপ্তি ঘটাবে। এই জন্য বারবার বলছি, যারা আমার ভিডিও প্রতিদিন দেখছেন, রাহু কবচ আপনারা কিন্তু পরিধান করুন, বিশেষরূপে কিন্তু আপনার ভাগ্যের চাকা আপনার কিন্তু ঘুরবেই ঘুরবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি। এবং যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, নিজস্ব জন্ম ছক একবার এক্সপার্ট অ্যাস্ট্রোলজিকে দিয়ে অ্যানালিসিস করেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।